নির্বাচন সুস্থ একবারে সুস্থ পরিবেশে নির্বাচন হতে হইতে আছে আমাদের বাসা বাড়িতে পানি ঢুকে ঘরে পানি ঢুকে হরিজন সম্প্রদায়কে প্রায় একশো পরিবারকে বিনা নোটিশ উচিত করা হচ্ছে এবং পূর্ণ বাসন ব্যথিত প্রার্থী হিসেবে যারা দাঁড়াইছে ইনশাল্লাহ তিনজনে ভালো আমরা ভালো যে কাজ করে তারই চাই নির্বাচন সুস্থ একবারে সুস্থ পরিবেশই নির্বাচন হইতে আছে। কোনো গেঞ্জাম বা কোনো কোনো রকম কোন জায়গায় কোনো গন্ডগোল নাই এখানে খুব ভালো হইতেছে যে রাস্তা করে আমাদের বাসা হইতে পানি ঢুকে ঘরে পানি ঢুকে আমরা মানে সব দিক দাম অসুবিধা মেন কথা আমরা রুমে ওষুধ পাই না পানির জন্য ড্রেনের কারণে রাস্তা রাস্তার কারণে তার কাছে সব আমরা রাস্তা ড্রেন দাবি কম যে আমাদের রাস্তা ড্রেন ঠিক করে দিক এলাকা তো ভালো উন্নত দরকার ওই যেমন বাচ্চাদের ভালো একটা স্কুল দরকার খেলা মাঠ দরকার তারপরে যেমন বয়স্ক মহিলার আছে যাদের বয়স্ক ভাতা এখনো হয় নাই বয়স্ক ভাতা প্রয়োজন বিধবা ভাতা প্রয়োজন আছে মেন কথা আমাদের সব কিছু উন্নত দরকার নতুন জনের কাছে আমরা আমাদের অনেক উন্নত করে দিই জনগোষ্ঠীকে উনিশশো পঁয়ষট্টি সাল থেকে ওই জায়গায় উনিশশো সালে সাল হতে এখানে বসবাস করে সরকারে সরকারি চাকরির কর্মরত তারা সেই উনিশশো সালে তখনকার সরকার এদেরকে জায়গা দিয়েছে এখন এই হরিজন সম্প্রদায়কে প্রায় একশো পরিবারকে বিনা নোটিশ উচ্ছেদ করা হচ্ছে এবং পূর্ণ ভাষণ ব্যতীত আমরা এমন একটা মেয়র চাই যা যেই মেয়র এই অনগ্রসর জনগোষ্ঠী হরিজন জনগোষ্ঠী তথা এলাকার দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষের কল্যাণে কাজ করবে এবং কল্যাণমুখী পদক্ষেপ নিবেশ আমরা এরকম একটি মেয়র চাই হরিজন জনগোষ্ঠীর যেই মাছা পিছু আয় সেই আয়ের দ্বারা সেই ধরনের উন্নত মান স্কুল সেই ধরনের সেই ধরনের শিক্ষার কাছে নেওয়া যায় না কারণ এখানে শিক্ষার ভালো শিক্ষা পেতে গেলে এখন আপনারা ভালো করে জানেন যে ভালো শিক্ষা পেলে এখানে ভালো ব্যয় করতে হয় এখন সেই ব্যয় মেটানোর মতন হরিজন সম্প্রদায়ের অল্প আয়ের লুকের পক্ষে সম্ভব হচ্ছে না বিদায় শিক্ষা শিক্ষার মান সরকারি পর্যায়ে শিক্ষার মান আরও ভালো হলে এখানে শিক্ষা এখানে শিক্ষা ভালো নেওয়া যায় যোগ্য ব্যক্তি আমাদের সুযোগ সুবিধা বুঝবে আমাদের আশেপাশে দাঁড়াইবো আমরা সমস্যা পড়লে ওনারা আমরা উদ্ধার করবে তারপর আমাদের রাস্তাঘাট উন্নত করে দিবে আমরা যেমন ওনার কাছে গিয়ে কোনো দাবি দাও করতে পারি সেজন্য ওনাকে বুঝ দিব আমরা আমাদের এখানে অনেক সমস্যা দূর হয়েছে যেমন আগে এলাকায় অনেক অনেক মানুষ অনেক কষ্টে চলতো এটা অনেক দূর হয়েছে বাড়ি ঘরে পানি উঠতো এটা অনেক অনেক উন্নত হয়েছে আগের থেকে যেমন রাস্তাঘাট হয়তো হ অনেক উন্নত হয়েছে আরও উন্নত দরকার যেমন আমরা সব সময় ওনাদের পাশে পাই কাছে পাই এরকম হা যেমন আমাদের এলাকায় একটা স্কুল দরকার যে ছেলেমেয়েরা কত গরিব ছেলেমেয়েরা আছে ওনারা পড়ালেখা করতে পারে না ওনাদের জন্য একটা উন্নত দরকার ভার্থী হিসেবে যারা আসি ইনশাল্লাহ তিনজনে ভালো যে বিজয়ের মালা গলায় নিয়ে আসতে পারে সেই ইনশাল্লাহ ভালো আর আমরা চাইলো যেন যে আসুক এলাকার ভালো মতো কাজ করুক এলাকার উন্নয়নমূলক কাজ করুক কোন জায়গায় গরিব দুঃখী তারপরে যারা মনে করেন দেখতে পারবো গরিব দুঃখী না খাইয়ে আছে কারা তাদের দিকে দেখতে পারবো এলাকার সন্ত্রাস নির্মূল করতে পারবো এলাকায় মনে করেন নিপীড়িত মানুষের দ্বারে কাজ করতে পারবো রাস্তাঘাটের উন্নয়ন করতে পারব সবার উন্নয়ন করতে পারবো এই আমরা তারই চাই সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে